সরকারি দল পড়ার পরেও সে নিখোঁজ হয়ে যায়। সরকারি দল করার পরেও সে নিখোঁজ হয়ে যায়। এই বিগত সরকারের আমলে এই দেশের কোনো মানুষই তার কাছে নিরাপদ না। যারা যারা গুম হয়েছেন, যারা ইয়ে হয়েছেন, তাদেরকে যেন সরকার যেভাবেই হোক ফিরত দেয়। আমরা DGFI, আমরা র্যাব, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রাইম মিনিস্টার সব জায়গায় ওনার কাছে গিয়েছি, ওনারা কোনো সদুত্তর আমাদের দিতে পারেন নাই। এই করতে করতে আমার বাবা স্কোয়ার হসপিটালে মারা গিয়েছে, আমরা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছি। আমার স্বামী হুমায়ুন কবির পারভেজ ওরফে লাকসন, উনিলাল লাকসন ওরফে